বিভিন্ন ধরনের মেকআপ লুক আমরা প্রতিনিয়ত ক্রিয়েট করতে চাই। তবে আমরা এই মুহূর্তে যে মেকআপ লুকটা ট্রেন্ডিং এ রয়েছে, যেটা হচ্ছে ওয়ান লেয়ার মেকআপ লুক, সেটা অনেকে ক্রিয়েট করতে চাইলেও পারি না। কারণ আমরা অনেকেই জানি না যে এই ওয়ান লেয়ার মেকআপ লুকটা এক্স্যাক্টলি কি। আজকে এই বিষয়ে কথা বলবো যে ওয়ান লেয়ার মেকআপ লুক কিভাবে অ্যাপ্লাই করা উচিত, এই মেকআপ লুক দিয়ে আমরা ঠিক কি ধরনের লুক ক্রিয়েট করতে পারি। আজকে এই বিষয়ে আমাদের সাথে জিও বাংলার বিউটি কথায় রয়েছেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট গোবিন্দ বণিক, শুনবো তিনি কি বলছেন। ওয়েলকাম টু জিও বাংলা, ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ সো মাচ। যে টপিকের উপর আজ কথা বলবো, দর্শকদেরকে আগেই জানাচ্ছিলাম যে মেকআপের তো অনেক রকম ধরন আছে, অনেক রকম স্টেপস রয়েছে। তো ওয়ান লেয়ার মেকআপ লুক যেটা ভীষণ ট্রেন্ডে থাকে বরাবরই, সবার কৌতূহল থাকে এটাকে নিয়ে, এটা অ্যাপ্লাই করার ধরনটা যদি একটু বলেন প্রথমে। অ্যাপ্লাই করো ওয়ান লেয়ার যেটা মেকআপ হয় অ্যাকচুয়ালি, ওটার একটা প্যালেট থাকে, ঠিক আছে, ওই প্যালেটটা ইউজ করলে ওটা সুবিধা হয় ওয়ান লেয়ার। আর আদারওয়াইজ যেরকম ডিফারেন্ট টাইপের মেকআপগুলো যেগুলো থাকে, সেগুলো ডিফারেন্ট টাইপের আমরা প্রোডাক্টগুলো ইউজ করি, ডিফারেন্ট টাইপের প্যালেটগুলো ইউজ করি। আর ওয়ান লেয়ারের ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে প্যালেট কিংবা চারটে প্যালেট এরকম এক্সেপশনাল থাকে আর কি, ওটা ওয়ান লেয়ার মেকআপের পারপাসে ইউজ করা হয় বেসিক্যালি। আর ওয়ান লেয়ার মেকআপের ক্ষেত্রে যেরকম আমাদের কন্ট্রোলিং সাইডগুলো আছে, ওগুলো কন্ট্রোলিং যে সাইডে আপনার ক্রিমি প্রোডাক্টগুলো ইউজ করতে লাগে ওয়ান লেয়ার মেকআপের ক্ষেত্রে, সেটা ভালো করে আপনার পুরো ফেসটাকার মধ্যে আপনাকে যেরকম আগে আমরা স্কিন প্রিপারেশনটা নিয়ে নিই সেইভাবে নিয়ে নিতে হবে প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে আমাদের, তারপরে আমরা প্রোডাক্টটা ইউজ করতে পারি। প্রোডাক্টটা ইউজ করার পর মেনলি যেটা ওয়ান লেয়ার মেকআপের দ্বারা আপনার ব্লেন্ডিংটা, আমরা যে কন্ট্রোলিং এরিয়ার মধ্যে কন্ট্রোলিং করলাম, ব্লাশিং এরিয়ার মধ্যে ব্লাশিং দিলাম, দেওয়ার পর ফাউন্ডেশন এরিয়ার মধ্যে ফাউন্ডেশন দিলাম, দেওয়ার পর যে আমাদের ব্লেন্ডিং প্রসিকিউরটা সেই টেকনিকসটা আমাদের মেন হবে জানতে হবে। আচ্ছা, এই যে মেকআপ লুকের কথাটা বললেন যে ওয়ান লেয়ার মেকআপ লুক, এটা কি মানে ফাউন্ডেশন থেকে শুরু করে ব্লাশ এন্ড কন্ট্রোলিং সবটাই এক প্রসেসে, একই প্রসেসের মধ্যে পুরো ফুল ফেসের মধ্যে আমাকে দিয়ে নিতে হবে, দিয়ে নেওয়ার পর সেটিং স্প্রে দিয়ে আমাকে স্প্রে করে নিই, এবার আস্তে আস্তে আমাকে ব্লেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা ইজি অর হার্ড, মানে কি বলবেন আপনি আপনার দিক থেকে? এটা আমার তরফ থেকে মনে হচ্ছে যারা অ্যাকচুয়ালি করে না, আমরা প্রফেশনাল আছি আমরা করে দিতে পারবো কারোর ফেসের ওপর, কিন্তু যারা অ্যাকচুয়ালি নিজে সেলফ মেকআপের ওপর করতে যাবে তাদের পক্ষে ডিফিকাল্ট হবে, কারণ ব্লেন্ডিংটা মিস। আমি যদি কন্ট্রোলিং এর সঙ্গে ব্লাশিংটা অ্যাড করে দিই তাহলে কন্ট্রোলিং ব্লাশিং অ্যাড হয়ে যাচ্ছে, একদম আমার শো আপটা হবে না, ঠিক আছে, হাইলাইটার এরিয়া হাইলাইটার হলো না, ফাউন্ডেশনটা ব্লেন্ডিং হলো, মেকআপের তো মেন হচ্ছে ব্লেন্ডিংটা মাস্ট। আমার স্কিনে যেই রকমই যা প্রোডাক্ট দিই না কেন, আমার স্কিন প্রিপারেশনটা করে নিয়ে এসে আমাকে ব্লেন্ডিংটা মাস্ট, ব্লেন্ডিং যদি ঠিকঠাক মতো না হয় কোনো মেকআপ বসবে না, আর মেকআপ না বসলে নেক্সট টাইম কিছুক্ষণ পরে হাফ অ্যান আওয়ার পরে কিংবা এক ঘন্টা বাদে মেকআপের ক্র্যাক ধরে যেতে পারে, মেকআপ ফেটে যেতে পারে, মেকআপ কালো হয়ে যেতে পারে, ব্লেন্ডিংটা অবশ্যই মাস্ট। আচ্ছা বেশ, আচ্ছা এই ধরনের মেকআপটা এটা কি যে কোনো মানে হেভি পার্টি লুকও ক্রিয়েট করতে পারে? হ্যাঁ অবশ্যই, তার টেকনিকটা ডিফারেন্ট টাইপের একটু থাকবে, কারণ টোটালটাই আপনার যে কন্ট্রোলিং এরিয়াগুলো হাইলাইটার এরিয়াগুলো যেগুলো করছেন সেগুলো নর্মাল বেসিকে যেরকম আমরা করে থাকি সেরকম, কিন্তু আমরা যখন হাই একটা গ্ল্যাম লুক দিতে যাবো সেখানে কিন্তু ডিফারেন্ট টাইপের একটা টেকনিক ইউজ করতে হবে। আচ্ছা, এই ধরনের মেকআপে এটা কি আরও বেশি স্কিনটা ফ্ললেস লাগে আপনার কি মনে হয়? স্কিন ফ্ললেস ওইভাবে আলাদাভাবে কিছু আসে না, ন্যাচারালি গ্ল্যাম লুকের উপরেই আসে আর কি, আলাদাভাবে যে আমি ওই ওয়ান লুকের ওপরেই ওয়ান লুক মেকআপের ওপর করলে আলাদাভাবে গ্লোনেস আসবে ওই রকম কিছু ব্যাপার নেই। বেশ, আচ্ছা আমরা যারা মেকআপ অলওয়েজ ইউজ করি বা যারা মেকআপ ইউজ করার অনেক সময় ভয় পেয়ে যায় কেউ যে আমাদের স্কিন হয়তো খারাপ হয়ে যাবে, আর ডেইলি মেকআপের ক্ষেত্রে যদি না সেইভাবে অন্যান্য প্রোডাক্ট ইউজ করা যায় যেটা স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, তাহলে স্কিন খারাপ হয়ে যাওয়ার একটা চান্সেস হাই থাকে। তবে মেকআপ প্রোডাক্ট যদি একটু ডিফারেন্ট ইউজ করা যায় বা ভালো প্রোডাক্ট ইউজ করা যায় তাহলে কি স্কিনটা কোনোভাবে ডেভেলপ হয়? অবশ্যই, কারণ বাংলায় একটা প্রবাদ আছে যেমন গুড় তেমন মিষ্টি, সেটা অবশ্যই। আরে প্রথমত আমাদের স্কিনটা আমাদের সারা শরীরের যে স্কিনে আছে তার থেকে আমাদের ফেসের স্কিনটা অনেকটা সফট হয়, সেক্ষেত্রে আমাদের সেই স্কিনটাকে মেনটেন করার জন্য অবশ্যই সেটা যদি আমি ভালো প্রোডাক্ট দিয়ে ইউজ করি তার গুডিটা অবশ্যই পাবো আমি, সেক্ষেত্রে আমাদের মুখের র্যাশেস ভাবটা কমে আসবে কিংবা পিম্পলস জাতীয় জিনিসগুলো সেগুলো কম হবে। এমনি নর্মাল প্রোডাক্ট কিংবা কোনো ডুপ্লিকেট মানে ব্র্যান্ডেড কোম্পানির কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমরা না জেনে ইউজ করছি আমরা তো বুঝতে পারছি না, যেমন আমি যে কোনো একটা নর্মাল মানুষ যদি তার বাড়ির জন্য বাড়ির কারোর জন্য একটা মেকআপের প্রোডাক্ট নিতে গেল, নর্মাল দোকান থেকে ব্র্যান্ডের দোকান থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, তারপরে প্রত্যেকটা শেডগুলো আলাদা আলাদা ওয়াইজ আছে, আমি
কোন শেডটা আমার স্কিন টোনে মিলবে সেটাও একটা ব্যাপার আছে, সেটাও অবশ্যই জানা উচিত। বেশ, আচ্ছা এখন তো উইন্টার রয়েছে, তো এই শীতকালে আমাদের বেশ 70%-এরই ভীষণ ড্রাই স্কিন হয়ে যায়, যাদের নর্মাল স্কিন টোন বা যাদের কম্বাইন্ড স্কিন টোন তাদের ক্ষেত্রে আরও বেশি এটা হয় যে টেক্সচার ওয়াইজ ভীষণই ড্রাই হয়ে যায় স্কিনটা। তো সেক্ষেত্রে তারা কীরকমভাবে মানে কী কী প্রোডাক্ট ইউজ করবে মেকআপের ক্ষেত্রে? দেখুন, এই উইন্টার সিজনে যাদের অয়েলি স্কিন আছে তাদেরকে ফার্স্ট টাইম বলবো যে মেকআপ নেওয়ার আগে সেক্ষেত্রে আইস দিয়ে পুরো ফেসটাকে আমাকে স্টিম করে নিতে হবে, যাদের অতিরিক্ত কোনো ঘাম হয়, কারণ ঘাম যাদের হয় না ঘামটা তো আমরা বন্ধ করতে পারবো না, সেই কারণে আইসটা অবশ্যই দেওয়া উচিত। আর আপনার হচ্ছে অয়েলি যাদের স্কিন আছে তাদের ক্ষেত্রে আমি ক্রিমি প্রোডাক্ট ইউজ করতে পারবো, আর যাদের ড্রাই স্কিন আছে তাদেরকে অয়েলি স্কিন। আর মেনলি প্রপারটা হচ্ছে আমাকে স্কিনের বেসটা তৈরি করতে হবে, আমি প্রোডাক্ট যা কিছু দিই না কেন, যে কোনো বিভিন্ন যার যার যেটা প্রোডাক্ট আছে সেটা ইউজ করতেই পারে, কিন্তু স্কিনের বেসটা আমাকে মেনলি করতে হবে। তার জন্য প্রপারলি আপনাকে ফেস ক্লিনজিং করতে হবে, ফেস ক্লিনজিংয়ের পর আপনাকে যে কোনো টাইপের টোনার অ্যাপ্লাই করতে হবে, তারপরে ময়েশ্চারাইজার আছে, তারপরে আপনার যা কারো যদি পিম্পল স্কিন থাকে সে কন্ট্রোলিং করতে পারে, কারণ এগুলো তো পুরো স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। আর প্রত্যেকটা মেকআপের যদি বেস আপনি ঠিক করেন আপনার মেকআপ কোনো কিছু হবে না, বেশ একদম 16-17 ঘন্টা 18 ঘন্টা। আর এখন ন্যাচারালি ওয়াটার প্রুফ মেকআপও অনেক সময় করছে সামার ওয়েদারে, সেক্ষেত্রে আপনার জল টল লাগলেও কোনো সমস্যা নেই। বেশ, আচ্ছা আরও একটা প্রশ্ন থাকছে যেখানে অনেকেই ভাবেন যে মেকআপটা আমাদের যে কোনো কিছুই যেহেতু ঢেকে দিতে পারে, যেটা পিম্পল হোক বা কোনো ডার্ক স্পট হোক, সেক্ষেত্রে এজিংটাও কিন্তু অনেকে ভাবেন যে মেকআপের ফলে ঢেকে দেওয়াটা খুব সহজ, তার ফলে তারা হেভি মেকআপ ট্রাই করেন কিন্তু সেটা কোথাও গিয়ে একটু ডিফারেন্ট লুক তখন তাদের দেখা যায়। তো এজিংটা ঢাকতে যারা মেকআপ করেন সেটা কতটা উচিত আপনার কি মনে হয়? না, এজিংটা থাকতে সেরকম মেকআপ করার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, কারণ তারা যদি ডেইলি রেগুলার বেসিসে একটু রুটিনটা মেনটেন করে না, তারা সেক্ষেত্রে তাদের ওই নর্মাল লুকের মধ্যে চলে আসবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি এজের ওপর ডিপেন্ড করে ডার্ক সার্কেলগুলো পুরো চামড়া পুচকে যায়, এগুলো ন্যাচারালি হয়ে থাকে, সেইগুলো ট্যানরুব করা যায় মেকআপে, সব কিছুই পসিবল, কিন্তু সেটা হয়তো আমি 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য করলাম কিন্তু সেটা কন্টিনিউয়াসলি, কিন্তু সেটা যদি আমি কন্টিনিউয়াসলি দিনের পর দিন আমি স্টিল নাও রাখতে যাই সেক্ষেত্রে আমাকে কিছু রুটিন মাফিক গুনতে হবে। যেমন প্রথমত প্রচুর পরিমাণে জল খেতে হবে, ভেজ খেতে হবে, আপনার ফুড খেতে হবে, এইগুলো আপনার মোটামুটি এজও বাড়বে, আপনার বডি টেক্সচারের সঙ্গে সঙ্গে আপনার স্কিন টোনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। বেশ, আচ্ছা আমরা মেকআপ নিয়ে যখন কথা বলছি সুতরাং মেকআপের পরের কথা হচ্ছে, মেকআপের আগের কথা একটু কম হয়েছে, তো আমি দুটোই জিজ্ঞাসা করবো যে মেকআপের আগে এবং মেকআপের পরে এক্স্যাক্টলি কি রুটিন সবার ডেইলি ফলো করা উচিত স্কিনটাকে হেলদি রাখতে? মেকআপের আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম যে কোনো ফেস ওয়াশ হোক যে কোনো কোম্পানি, সেটা ভালো করে ক্লিনজিং করতে হবে, মুখটাকে ক্লিয়ার করতে হবে, করার পর তারপর ভালো জল দিয়ে পরিষ্কার জল দিয়ে মুখটা ওয়াশ করে নিতে হবে, তারপরে মেকআপের যে প্রসিকিউরগুলো আছে সেগুলো সে অ্যাপ্লাই করতে পারে। আর যেটা ন্যাচারালি সবচেয়ে বেশি মানুষ ভুলটা করে মেকআপ রিমুভ করার সময়, মেকআপ যখন রিমুভ করলো সেই মেকআপ রিমুভার দিয়ে মেকআপটা রিমুভ করে নিল, তারপরে যে কী হলো সে আর মুখে আর কিছু ইউজ করলো না, কিন্তু ওটা সবচেয়ে বড় ভুল, কারণ মেকআপ রিমুভারের সময় আমাদের কেমিক্যালটা থাকছে সেটা কিন্তু আমাদের স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং মেকআপ রিমুভারের পরে কিন্তু আমাদের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আবার ফেস ক্লিনটা করতে হবে, তাহলে কিন্তু ওই কেমিক্যালটা স্কিনে গিয়ে বসে যাচ্ছে। এবার কারো যদি স্কিনের সেন্সিটিভ কিছু স্কিন থাকে সে তার ক্ষেত্রে কিন্তু স্কিনে এফেক্ট দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং ফার্স্ট স্টার্টিং যেরকম ক্লিনজিংটা অ্যাপ্লাই আর লাস্ট মুহূর্তে মেকআপ রিমুভারের পরের ক্ষেত্রেও কিন্তু আমাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে সেক্ষেত্রে পুরো মুখটা রিমুভ করতে হবে। বেশ, আমরা তো আমাদের প্রশ্নের উত্তর পাচ্ছি, তবে দর্শকরা কিছু প্রশ্ন রেখেছে আপনার কাছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। হাই, আমার নাম পল্লশ্রী। ওয়ান লেয়ার মেকআপে কি একটা ব্রাশ ইউজ করা যায়? হ্যাঁ, আপনি কি বলবেন? ওয়ান লেয়ার মেকআপের ক্ষেত্রে একটা ব্রাশ দিয়ে অবশ্যই করা যায়, কিন্তু আপনাকে টেকনিকটা অবশ্যই জানতে হবে, ফার্স্ট টাইম টেকনিকটা অবশ্যই করা যায়। একদম, আর যেটা উনি বললেন যে ব্রাশ ইউজ করার টেকনিক অ্যান্ড ব্লেন্ডিং টেকনিক, এটা অবশ্যই জানা উচিত। অবশ্যই, একদম, কারণ ওয়ান লেয়ার মেকআপের ক্ষেত্রে ওটা মাস্ট। এমনি নর্মাল মেকআপের ক্ষেত্রে আমি ডিফারেন্ট টাইপের প্রোডাক্টগুলো ইউজ করছি, ডিফারেন্টভাবে ব্লেন্ডিং করছি, আর ওয়ান লেয়ার মেকআপের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান টাইমই ব্লেন্ডিংটা করা হচ্ছে, সেক্ষেত্রে ওটা কিন্তু খুব স্ট্রিক্টলি ভাবে মেনটেন করতে হবে। বেশ, আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। হাই, আমার নাম শ্বেতা পাল।
কিভাবে মেকআপ করলে স্কিন হাইড্রেটেড দেখা হাইড্রেটেড স্কিন করার জন্য সেক্ষেত্রে প্রপারলি যদি আপনি গাইড মেইনটেইন না করেন সেক্ষেত্রে আপনার শো অফ হবে আপনার যদি মুখে প্রচুর পরিমাণে স্পট থাকে কিংবা বড় বড় পিম্পলস গুলো থাকে সেগুলো যদি আপনি কন্ট্রোল সে কারেক্টার প্রোডাক্ট দিয়ে না ইউজ করেন সেক্ষেত্রে তো আপনার শো অফ হবে অবশ্যই সেটা কারেক্টার প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে হবে একদম আর এই যে উনি আগেও বলেছেন যে শুধুমাত্র মেকআপ করলেই হবে না আমাদের তার আগে নিজেদের যত্ন করতে হবে মানে প্রচুর পরিমাণে জল খাওয়া থেকে শুরু করে প্রপার ডায়েট মেনটেন করা থেকে শুরু করে সমস্ত কিছুই যদি আপনারা আগে থেকে করে থাকেন তারপরেই কিন্তু আলটিমেটলি মেকআপটা অ্যাপ্লাই করলে আপনাদের স্কিনটা আরও বেটার হয়ে উঠবে আর সেটাই তখন সবাই দেখবে সুতরাং শুধুমাত্র মেকআপ প্রোডাক্টস ইউজ করলেই হবে না তার আগে এবং পরে যে প্রসিডিউরের কথা স্যার বললেন আমাদেরকে সেটা অবশ্যই মেনে চলতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আর দর্শকদেরকে আমি বলবো আপনাদের এই এপিসোড কতটা হেল্পফুল লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখতে গেলে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক 3টার সময় নমস্কার নমস্কার।